সকাল থেকেই বিক্ষোভ শুরু হলো কাকদিক মহাকুমা হাসপাতালের সামনে জানা গিয়েছে বর্ধমান হাসপাতালের ডাক্তার বিরুপাক্ষ বিশ্বাসকে কাকদিক মহাকুমা হাসপাতালে বদলি করা হয়েছে আর্যিকর কাণ্ডেই ডাক্তারবাবুর নাম উঠে আসে আর সেই কারণেই এই ডাক্তারবাবুকে হাসপাতালে ঢুকতে না দেওয়ার জন্য মূল প্রবেশপথে সিপিএমের কর্মীরা বিক্ষোভ দেখায় সিপিএম কর্মীদের পর এবার বিক্ষোভে সামিল হলেন কাকদ্বীপ মহাকুমা নার্সের হাসপাতালের নার্স চিকিৎসক ও সকল কর্মীরা তারা বিরুপাক্ষ বিশ্বাসের নিয়োগ নিয়ে প্রতিবাদ জানান কাকদিক মহকুমা হাসপাতালের চিকিৎসকের নিয়োগের প্রতিবাদ জানিয়ে সুপারের কাছে একটি ডেপুটেশনও দেন হাসপাতালে সকল স্বাস্থ্যকর্মী জানান ওই চিকিৎসক হাসপাতালে এলে দরজায় আটকে দেওয়া হবে আমরা শুনে নিই সুতপা দাস একজন নার্স তিনি কি বলছেন কর্মচারী আমরা এখানকার নার্সিংস্টাফ আমরা হচ্ছে কর্মবন্ধু ডক্টর সমস্ত সবাই আমরা একটা মার্চ পিটিশান বা ডিপুটিশান জমা দিতে চাইছি এবং সেটা আমরা লিখিতভাবে দিচ্ছিও আমরা সব এটাই দিতে দিতে চাইছি যে যে ডক্টর আমরা কিছুদিন আগে শুনেছি একটা আর্জি করার আর্জি করার নির্যাতিতার খবর আমরা সবাই জানি এটা বলার কিছু নেই তার সেই ডক্টরের মানে কি বলবো সেই ডক্টর যিনি বর্তমান মেডিকেল কলেজে খুব মানে দুর্বৃত্ত যাকে বলে হ্যাঁ তারই এখানে পোস্টিং হয়েছে সেই অর্ডারটা আমরা পেয়েছি খুব সকালবেলা আমরা তাই সমস্ত কর্মচারী কাকদীপ হসপিটালের সমস্ত স্তরের কর্মচারী আমরা চাই ওই ডাক্তার যেন আমাদের এখানে জয়েন না করেন আমাদের এখানকার পরিবেশ পরিস্থিতি খুবই ভালো স্বাস্থ্য ব্যবস্থা মোটামুটি আমরা চালাই খুব ভালো কিন্তু সেই স্বাস্থ্য ব্যবস্থা মানে সেই ব্যবস্থাকে ভেঙে পড়ার মতো জায়গায় আমরা চাই না এই জন্য আমরা সবাই মিলে সমস্ত স্তরের কর্মচারীরা একটা মার্চ ডেপুটেশন দিচ্ছি স্যারকে আমাদের সুপারিনটেন্ডেন্ট স্যারকে আমরা আমাদের মুখ দিয়ে মানে আমরা বলতে চাই স্যারকে যে স্যার যেন আমাদের ডেপুটেশন সরকারি উপর মহল পর্যন্ত পৌঁছাক আমরা যেটা চাইছি এই মুহূর্তে যদি আসে এখন তারপরে যদি আসে আমরা রুখে দিতে চাই আমরা গেটটাকে বন্ধ করে দিতে চাই

শান্তিপূর্ণ ভাবে কাজ করছি আমাদের রাজ্যে যে ধরনের অন্যায় কাজগুলো ঘুরছে এই অন্যায় কাজটা আর কখনো যেন প্রত্যেকের বাড়িতে মা আছে মা আছে বোন আছে মেয়ে আছে আমার কেন আমি শুধু এখানকার স্টাফ নই আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলছি এই গৃহতর কাজের সঙ্গে যারা জড়িত আছে কেউ জানে না এখানে আমাদের এখানে আসে না একেবারেই নয় আমি চাই না আমি সাধারণ মানুষ হিসেবে কথা বলছি আমি চাই না উনি এখানে আসুন একদম আমরা সেটা আমরা সবাই চাইছি যাতে না উনি এখানে এসে আমাদের এই শান্তিপূর্ণ জায়গা যাতে অশান্তিতে না আনুক জানা গিয়েছে বর্ধমান হাসপাতালের ডাক্তার বিরুপাক্ষ বিশ্বাসকে মহাকুমা হাসপাতালে বদলি করা হয়েছে কর কাণ্ডেই ডাক্তারবাবু নাম উঠে আসে আর সেই কারণেই এই ডাক্তারবাবুকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়োগ করতে না দেওয়ার প্রতিবাদ জানিয়ে এই বিক্ষোভ হয় আমরা এক রুগীর পরিজন যারা হাসপাতালে চিকিৎসা করাতে আসেন তার আত্মীয় অনুরূপা মণ্ডল তিনি কি বলছেন শুনব আমরা চাইছি ডাক্তারবাবু এখানে যাতে না আসে ওনার সুবিচার হোক তারপরে এখানে দেবে এখনো বিচারই হলো না উনি কেন এখানে আসবে আগে আমাদের আর্জি করেন মেটার বিচার দিই তারপরে এখানে আসবে এখানে একদম ঢুকতে দেওয়া হবে না ওনাকে অন্যদিকে এই বিষয় নিয়ে স্থানীয় বাসিন্দারা কি বলছে আমরা শুনবো ওনাকে আমরা ঢুকতে দেবো না আগে ওখানে বিচারটা হবে তারপরে এখানে পোস্টিং হবে এখানে না হলে ওনাকে আসতে দেওয়া হবে না সবাই তো ওখানে ঢুকতে দিচ্ছে না আর ওখানে হ্যাঁ আমাদের ওখানে তো ওরা করতেই পারে হ্যাঁ ওখানে ক্ষতি হয়ে গেছে এখানে তো ক্ষতি হতে পারে হ্যাঁ ঠিক তো এটাই জন্য আমরা এখানে ওনাকে আসতে দেবো না এমনি তো আমাদের এখানে না আমরা চাইছি না একদমই চাইছি না পশ্চিমবাং নয় গোটা ভারতবর্ষের সব রাজ্য এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যখন এই সমস্ত বার্তা আসছে যে তিলোত্তমার বিচার চাই নির্যাতিতার বিচার চাই এবং যা আমরা ছবিতে দেখছি যা ভিডিওতে দেখছি তাতে এই বিরূপাক্ষ বিশ্বাস ওখানে তাকে ছবিতে দেখা গেছে আর ঠিক এই মুহূর্তে তাকে প্রমাণ লোট লোট করতে যা করেছে লোপার এখন এই মুহূর্তে তাকে কাক দিবে এখানে সুপারে জয়েন করার জন্য পাঠানো হচ্ছে আমরা এর স্তব্ধ করব বন্ধ করে দেবো একে জয়েন করানো যাবে না আগে বিচার হোক আগে দোষী ধরা হোক আর ওর যে নাম উঠেছে ও নিজে প্রমাণ করুক যে আমি কেউ না কিন্তু প্রমাণ হয়ে গেছে তাকে পরিষ্কার দেখা যাচ্ছে ছবিতে সেই কারণে কি আজকে সেই কারণে আজকের অবস্থান রাত পর্যন্ত নটা দশটা পর্যন্ত আমাদের মহিলাদের জমায়েত হবে এখানে বিশাল জমায়েত হবে আজ সারা রাত জাগা হবে আমরা ঢুকতে দেবো না আমরা আটকে দেবো দরকার আমরা শুয়ে পড়বো এখানে এবং আমরা সমস্ত স্তরের মানুষের কাছে আবেদন জানাচ্ছি আপনারও মা বোন দিদি সকলে আছে এই জিনিস চলতে পারে না পশ্চিম বাংলায় আজকের ভয়ঙ্কর জিনিস ঘটছে সেই জন্যে আমরা আজকের এই প্রচারে ব্যস্ত আছি হাসপাতালের সামনের দরজায় প্রতিবাদ জানিয়ে একটি প্ল্যাকার্ডও ঝুলিয়ে দেওয়া হয়েছে প্ল্যাকার্ডে লেখা রয়েছে গো ব্যাক বিরূপাক্ষ পাশাপাশি হাসপাতালে আগত রোগীর পরিজনরাও চাইছে না ডাক্তারবাবু আসুক এবং তিনি জয়েন করুক প্রসঙ্গত আরজিকরের মর্মান্তিক ঘটনা সামনে আসার পর থেকে একের পর এক অভিযোগ সামনে আসছে একের পর এক অডিও সামনে আসছে ভাইরাল হচ্ছে তা থেকেই বোঝা যাচ্ছে রাজ্যের মেডিকেল কলেজগুলিতে থ্রেড কালচার চলে আসছে বহাল তবিয়তে এখন সুযোগ পেয়ে সেসব বাইরে আসছে এমনই এক ভাইরাল অডিও ফের সামনে এসছে সেখানে শোনা যাচ্ছে কি ইন্টার্নকে পরীক্ষা ফেল করানোর হুমকি দিচ্ছেন তৃণমূলের এক চিকিৎসক নেতা সেই ভাইরাল অডিও ক্লিপ এখন ঘুরছে চিকিৎসকদের গ্রুপে গ্রুপে এই চিকিৎসক নেতার নাম বিরুপাক্ষ বিশ্বাস টিএমসির চিকিৎসক নেতাকে রীতিমতো হুমকির সুরে বলতে শোনা যাচ্ছে আমি বিরুপাক্ষ বিশ্বাস বলছি রে নাম শুনেছিস শুনবি শুনবি ঠিক শুনবি তুই যদি কথা না শুনিস তোকে দুবার ফোন করব না আমি কাউকে দুবার ফোন করি না আমি কে সেটা তোর প্রিন্সিপালকে গিয়ে জিজ্ঞাসা করে ডাক্তার হওয়ার স্বপ্ন আর সত্যি হবে না বলে হুমকিদি আরো বলেন ঠিকঠাক ভাবে না থাকলে তো রেজিস্ট্রেশন আটকে দেবো এটা আমার গ্যারেন্টি আমার নামে যদি অভিযোগ করতে চাস তাহলে আমার নামটা লিখে নে ডাক্তার বিরুপাক্ষ বিশ্বাস তবে এই অডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা আমরা একবার শুনে নেব বিরুপাক্ষ বিশ্বাসের নামে সেই ভাইরাল অডিওটি শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি ডাক্তার মানে মানে